sufi fatiari oisi kache rasule numa huzurer kache oisi huzurer kache jokhon kono bekti eshe tar murid eshe ar ami rasulullah didar korte chai ami nobir didar korte chai allahr qasam sufi fatiari oisi tar hat ta dhore sathe sathe rasulullah didar koriye dite chitkar diye রাসূলুল্লাহ দিদার পাওয়া এত কঠিন কাজ অনেকে বলে এত কঠিন নয় আমি তো বলি এটা আমার কথা আমি বলি ব্যক্তিগত আমি বলি আমার ব্যক্তিগত কথা সেটা হচ্ছে রাসূলুল্লাহ দিদার পাওয়া কোনো কঠিন কাজ নাই অনেক সহজ জোরে বলেন সুবহানাল্লাহ অনেক সহজ রাসূলুল্লাহ যে আছেন তার উম্মতদেরকে দিদার দেওয়ার জন্য তার গুনাহগার উম্মতগুলোকে নবীজি দিদার দেওয়ার জন্য তো চেয়ে আছেন আপনারা খালি যদি পর্দাটা না তুলতে পারে তাহলে তো কিছু করেন এটা আমার আপনার দোষ আপনি তো বললে হয়ে যাবে না আপনি তো সেভাবে চাইতে পারেন তারা চেয়েছিল যুগের আগের যুগের ওলি আউলিয়ারা তারা সেইভাবে চেয়েছিল এখনো যারা ঠিকভাবে চেয়েছে তারাও পাবে কিয়ামত পর্যন্ত তারাও পাবে কিয়ামত পর্যন্ত কিভাবে চেয়েছিলেন মুসলমানের ছেলেরা নৌজওয়ানেরা কান ভরা করে শুনে খেয়ে দেয় ও পূর্বে যুগে আউলিয়ারা তারা কেমন ভাবে চেয়েছিল যে রাসূলুল্লাহকে যখনই চাইতেন সাথে সাথে রাসূলুল্লাহ দিদারটা পেয়ে যেতেন যেমন চেয়েছিল আমাদের সকলের মাথার দাগ ফুরফুরান মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পীর ও মুর্শিদ কলকাতার জমিনে শুয়ে আরাম করছেন সুফি ফতেহ আলী ঐসি যাকে রাসূলে নুমা বলা হতো যাকে খেতাব দেওয়া হয়েছিল রাসূলে নুমা বলে ও মুসলমানের ছেলেরা সুফি ফতেহ আলী ঐসি একদিন তিনি আরজি করে খোয়াবের মধ্যে রাসূলুল্লাহর কাছে তিনি আবদার করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার দিদার পেতে চাই আমি আপনার জিয়ারত চাই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দিদার চাই দিদার চাই এটা শুনে রাসূলুল্লাহ তখন জবাবে বলেছিলেন ও আমার বেটা সুফি ফতে আলী যাও যাও আমি তোমাকে এক বছর অন্তর অন্তর একবার করে দিদার দিতে চাই এক বছর অন্তর অন্তর আমি তোমাকে আমার দিদার দিতে চাই তখন সুফি ফতে আলী ঐসি আমার আপনার নবী দোজাহানের বাদশাকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এক বছর অন্তর আপনি একবার দিদার দেবেন আর সারা বছর আমি কেমন করে থাকব আপনাকে না দেখে আপনার দিদার না পেয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি কেমন ভাবে বাঁচব আমি কেমন ভাবে শ্বাস নেব আমি কেমন ভাবে খাব আমি ফতেহ আলী কেমন ভাবে চলাফেরা করব কেমন ভাবে আপনার দিনে আমি প্রচার প্রসার করব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি পারব না এক বছর আমি ইন্তেজার করতে পারব না ও মুসলমানের ছেলেরা তখন আমার আপনার নবী তাজদারে মদিনা হুজুর বলেন যাও 6 মাস অন্তর দিদার দেবো সুফি ফতেহ আলী বলেন ইয়া রাসূলুল্লাহ পারবো না নবীজি বলেন 1 মাস অন্তর দেবো সুফি ফতেহ আলী আবদার করে বলেন ইয়া রাসূলুল্লাহ পারবো না আমার আপনার নবী তাজদারে মদিনা হুজুর ইরশাদ করে বলেন যাও একদিন অন্তর অন্তর তোমাকে আমি রাসূলুল্লাহ আমার দিদার দিতে চাই তখন সুফি ফতেহ আলী ঐসি জবাবে সেই একই কথা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কিভাবে আমি বাঁচব একদিন না দেখে আমি সুফি ফতেহ আলী ঐসি আমি বাঁচতে পারবো না তখন আমার আপনার নবী তাজদারে মদিনা সুফি ফতেহ আলী ঐসি কে বলেন ও আমার বেটা ফতেহ আলী যাও আমি তোমার মনের আরজি আমি নবী মঞ্জুর করে নিলাম যাও সুফি ফতেহ আলী তুমি যখনই চাইবে আমি নবীর সাথে সাথে তোমাকে আমি নবী আমার দিদার দিয়ে দেব জোরে বলবেন না
হুজুর বলেন যাও যখনই চাইবে যাও ইদার যাও তাহলে তারা কিভাবে চেয়েছিল চাওয়ার মতো যদি আপনি আমি যদি চাই তবেই তো পাবো কথা ঠিক না আমরা চাইতে পেরেছি বলেন আরে বাবা বলেন না সুই ফাজারে ওই কি ফেরেশতা ছিল নাকি আসমান থেকে এসেছে নাকি নেবে আরে বাবা উনিও তো মানুষ ছিলেন উনিও হাট বাজার করতেন আমার আপনার মতো ঘোরাফেরা করতেন চলাফেরা খাওয়া দাওয়া সব কিছু করতেন কিন্তু তারা সেই জায়গায় পৌঁছাতে পেরেছে তারা সেই রকম সম্পর্ক করতে পেরেছে বলে ওই জন্য সুফি ফাতি আলী ওয়াইসি যখনই চাইতেন রাসূলুল্লাহর দিদার পেয়ে যেতেন জোরে বলেন সুবহান আর হুজুরের কাছে এসে যদি কেউ আরজি করত যে হুজুর আমি রাসূলুল্লাহকে দেখতে চাই ইয়া রাসূলুল্লাহ সুফি ফাতি আলী ওয়াইসি হুজুর রাসূলুল্লাহকে একটু দিদার আল্লাহর কসম সাথে সাথে রাসূলের উম্মাহ মুজাদ্দিদুল জামানে পীর মুর্শিদ যা দোয়ায় ফুরফুরার আবু বকর সিদ্দিক তিনি এমনি আবু বকর সিদ্দিক থেকে তিনি মুজাদ্দিদের মাকাম পেয়েছিলেন যার দোয়ায় তার পীরের দোয়ায় পীরের রুহানি ফয়েজে পীরের রুহানি তাওয়াজ্জুর বদৌলতে যিনি জামানার মুজাদ্দিদ হয়েছিলেন সেই সুফি ফাতি আলী ওয়াইসির কাছে রাসূলে নুমা হুজুরের কাছে ওয়াইসি হুজুরের কাছে যখন কোনো ব্যক্তি এসে তার মুরিদ এসে আরজি করতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি রাসূলুল্লাহর দিদার পেতে চাই আমি নবীর দিদার করতে চাই আল্লাহর কসম সুফি ফাতি আলী ওয়াইসি তার হাত ধরে সাথে সাথে রাসূলুল্লাহর দিদার করিয়ে দিতে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ হাত ধরে সরাসরি রাসূলুল্লাহর দিদার করিয়ে দিতে সেই ব্যক্তিটাও সাথে সাথে রাসূলুল্লাহর দিদার করেও নিজেকে ধন্য করে নিত জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলা যাবে না কিন্তু মুসলমান উম্মতে মুহাম্মদ ইসের সম্পর্ক করতে হবে তো এটা সম্পূর্ণ নিজের উপর আমি যেটা বোঝাতে বোঝাতে মূল যেটা আমার বোঝানোর আছে বিষয় একেবারে শুরুকে বলতে বলতে চলে এলাম এখানে সেটা হচ্ছে যে সেটা হচ্ছে আপনার নিজের উপর ডিপেন্ড করছে আপনার নিজের উপর ডিপেন্ড করছে আপনি আপনি বলবেন আপনি রাসূলুল্লাহ দিদার পেতে চাইবেন না চাইবেন এটা কেউ এসে আপনাকে দেখিয়ে দেবে না আর রাসূলের মানে আছে কিন্তু হয়তো তাদেরকে আমরা পাচ্ছি না আমাদের কাছে হয়তো তারা ধরা দিচ্ছেন না আমাদের কাছে তারা ধরতে দিচ্ছেন না আছে এই নয় আছে না থাকলে তো দুনিয়া শেষ হয়ে যায় কিয়ামত পর্যন্ত থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে যুগে যুগে উলিয়া উলিয়ারা আসবে যুগে যুগে হাক্কানি উলামায়ে কেরাম হাক্কানি ওলিয়ে কামে আসবে যুগে যুগে মুজাদ্দিদ আসবে কিয়ামত পর্যন্ত আসবে কিয়ামতের আগ পর্যন্ত আসবে যুগে যুগে তারা প্রত্যেক যুগে যুগে এসে উলিয়া উলিয়ারা যুগে সংস্কার করবে করছে করছে এখনো করছে তবে কিছু আছে হয়তো তারা ধরা দিচ্ছে না সেই রকম আমরা পাই নাই রাসূলের উম্মতে সেই রকম রাসূলের উম্মত মত যদি কাউকে পেতাম হয়তো আমরাও রাসূলুল্লাহ দিদার পেয়ে ধন্য হতাম ঠিক কিনা বলে বলেন না কথা